এদিকে ওয়েলিংটন আরেকটি স্কুলের প্রাক্তনীরাও মিছিল করছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখাও ছবিটা। দেখো, তোমাকে সরাসরি দেখাবো সেই ছবি যেটা এই মুহূর্তে যে মিছিল এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে এবং এখান থেকে শ্যামবাজারের দিকে পৌঁছবে। এবং এটি হলো যে ক্যালকাটা গার্লস হাই স্কুল, সেই স্কুলের প্রাক্তনীরা, সঙ্গে এই সময়ের যারা শিক্ষিকা তারাও রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে সেই মিছিল এগিয়ে চলেছে এবং এই যে কয়েকদিনের মধ্যে যে বিভিন্ন স্তরের প্রতিবাদ দেখা যাচ্ছে, সেই প্রতিবাদের মধ্যে এই স্কুলের প্রাক্তনীরা, এই যে পড়ুয়ারা, তারা কিন্তু নিজেদের মধ্যে যোগাযোগ করেছিলেন। যেমনটা তারা বলছিলেন যে অনেকে দেশের বাইরে আছেন, অনেকে এই শহরে নেই, অন্য জায়গায় আছেন, তারা সবাই বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং সবাই এগিয়ে এসেছেন, যে কারণে আজ এই বৃষ্টি উপেক্ষা করে তারা মিছিলে সামিল হয়েছেন। এই যে এতদিন বাদে যে মিছিলে সামিল হয়েছেন এবং এই স্কুলের পক্ষ থেকে, প্রাক্তনীদের পক্ষ থেকে, এই প্রথমবার, কিভাবে সম্ভব হলো? এইটা আমরা সব অ্যালুমিনিজরা, মানে ক্রেডিট গোস টু অল অফ দেম, উই অল কেম টুগেদার। আর তো এক দুদিন পরেই হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানি, কি প্রত্যাশা? আমরা সবাই খুব হোপফুল এই তিলোত্তমার বিচারটা যেন, আমরা চাই জাস্টিস, জাস্টিস আমরা পাবোই পাবো। এন্ড আমাদের এই মিছিল আমরা হোপ করছি আর যেন এরকম ভাবে আমাদের বিচারের দাবিতে আন্দোলন প্রতিবাদ চলছে। তোমাকে ধন্যবাদ সত্যজিৎ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ পথে নেমেছেন, আর এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। বিচার চেয়ে যাদবপুরে মিছিল অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যাদবপুরে এই মিছিল চলছে, অবসরপ্রাপ্ত সেনাকর্তারা পথে নেমেছেন, আরজিকর কাণ্ডের বিচার চেয়ে তারা পথে নেমেছেন। 9 অগস্টের নৃশংস ঘটনার পর থেকে এক মাসের বেশি সময় ধরে শহর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা তারা প্রতিবাদে সামিল হয়েছেন, আন্দোলন করছেন, আর এবার অবসরপ্রাপ্ত সেনাকর্তারাও পথে নামলেন। এই যে মর্মান্তিক ঘটনার যার পরিপ্রেক্ষিতে একটা খুব প্রতিভাময় একটা প্রাণ যে চলে গেল, আর তারপরে এই যে আমাদের সমাজ ব্যবস্থার অবনতি আর অবক্ষয় আমরা যে দেখলাম, আমরা তারপরে আর চুপ করে থাকতে পারি না। সেই জন্য আমরা এই ডিসিশনে এসেছি যে আমরা এই সলিডারিটি মার্চ করে উইল স্ট্যান্ড অ্যান্ড সাপোর্ট দ্য এজিটেটিং ডক্টর্স অফ আরজিকর। উই ওয়ান্ট জাস্টিস। ওটাই আমরা বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কথা হচ্ছে, অনেক রকম ফ্যাক্ট ফাইন্ডিং এর প্রসেস চলছে, কিন্তু আমরা রেজাল্টে পরিবর্তিত হতে দেখছি না, জিনিসটা আমরা মানে কনভার্ট হতে দেখছি না যে কোনো ট্যাঞ্জেবল রেজাল্ট হচ্ছে। এই তাগিদটা মায়ের, এই তাগিদটা মহিলার, এই তাগিদটা ভারতবর্ষের একজন সচেতন নাগরিকের, নাগরিকের চাহিদা এটা। যে কোনো নাগরিকের মনে হবে যে আমরা কোথায় বাস করছি, যে দেশের লোক একদিন স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিল, গণ আন্দোলন তো আমি দেখিনি, এটাই বোধ হয় জন আন্দোলন। আমি সেই তাগিদ থেকে নেমেছি, আমার মনে হয়েছে আমিও যাবো।